শ্রোতা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক। আজকে আমরা যে লটে দাঁড়িয়েছি এই মুহূর্তে, এই লটে যাবতীয় সব কিছু বিক্রি করা হবে। এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে, পাখি কবুতর আছে, সাহারনপুরি আছে, বিউটি কবুতর আছে, কিছু ড্যানিশ কবুতর আছে, একদম কোয়ালিটি ফুল, একদম চিপ রেটে পেয়ে যাবেন। কারণ যেহেতু এখানে একদম খাসা বাটি যে এ টু জেড সম্পূর্ণই বিক্রি হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বেশি কথা বাড়াবো না, বেশি সময় নেব না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখান থেকে যা যে পেয়ারটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারেন। আর কোনো পাইকার যদি দেখে থাকেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ কালেকশন করে ফেলবেন আশা করি। এই দামে হয়তো আগামীতে নাও পেতে পারেন, আর কোয়ালিটি যাচাই করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই। তো বেশি কথা বাড়াবো না, এখানে ঠিকানা হচ্ছে সিআরপি সাবার আশিয়া সাবার ঢাকা, আর এখানে ফোন নাম্বার যেটা বাইরে ওইটা আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে দেবো। ভাই কী কবুতর? এটা গিরিবাস কবুতর ভাই। মাদিটা হলো বুতা পিজ মাদি, আর এটার নটটা রাজশাহী গিরিবাস। আচ্ছা, বুদা পেস্ট হচ্ছে মাদিটা, ডান পাশেরটা মাদিটা, হাড়ের উপর একটা নর। হ্যাঁ, রানিং জোড়াটা? হ্যাঁ রানিং ভাই। আচ্ছা, এগুলো ডিম বাচ্চা কেমন করছে? ডিম বাচ্চা রানিং ভাই, 100-100 কোনো সমস্যা নাই। আচ্ছা, দুই এক দিনের ভিতর ডিম পারবে ইনশাল্লাহ। আচ্ছা, জোড়াটার রেট কেমন দিচ্ছেন একদম বলবেন, ছোট করে বলবেন ভাই। 1200 টাকা রাখা যাবে, মাত্র 1200 টাকায় ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই জোড়াটা আপনারা কালেক্ট করতে পারবেন, বুদা পেস্টের মাদি। আর নটটা হচ্ছে কিসের ভাই? রাজশাহী গিরিবাস। আচ্ছা, মানে কি রাজশাহী থেকে আসছে? রাজশাহী থেকে আনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেরকম এগুলো কিন্তু ডিম বাচ্চা করা আছে, মাত্র 1200 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন একজোড়া। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন একজোড়া বলতে দুই পেয়ার আপনার দুই প্রকারের আর কি। একটা হচ্ছে শার্টিন, জর্ণা শার্টিন মাদি। হ্যাঁ, বর্ডিনেট নর নর না, এটা কি লেসের ব্ল্যাক লেসের মতো লাগতেছে? ব্ল্যাক লেস বর্ডিনেট না, মাশাআল্লাহ বিগ সাইজের। তো ভাই কিসের লোকে কি জোড়া দিয়ে রাখছেন? নর্মাদি ওইরকম মিলানো হয় না, এই জন্য কেমনে কি মানে জোড়া দিয়ে দেবেন? জোড়া যদি নেই জোড়া, আর সিঙ্গেল নিলে সিঙ্গেল। আচ্ছা আচ্ছা, আই জনসাটি মাদি না? হ্যাঁ, মাদিটা লাস্ট কত পারবেন? একদম ভাই 1000 টাকা। 1000 টাকা মাত্র? 1000 টাকা। আর বন্ডিনেট ব্ল্যাকলেস এটা 2500 টাকা মাত্র? হ্যাঁ, বিগ সাইজের ব্ল্যাকলেস বন্ডিনেট পেয়ে যাচ্ছেন অনলি 2500 টাকায়। আপনারা কিন্তু নিতে পারেন নটটা, যদি কারো কাছে মাদি থেকে থাকে নিতে পারেন নটটা। তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন একজোড়া আপনার ড্যানিশ হোয়াইট কালারের ভিতরে, আর রেড গিয়ার দেখতে পাচ্ছেন, ঠোঁট চোখ একদম লাল টকটকা, মানে লিপস্টিকের মতো আর কি লাগতেছে এরকম লাল টকটকা। নর কোনটা, মাদি কোনটা ভাই? বাম পাশেরটা নর, মাদির গলায় একটু মনে করেন দুই একটা পশম মনে করেন হালকা অ্যালমন আছে, ঠিক আছে মাদিটার ক্ষেত্রে? হ্যাঁ মাদিটার। আচ্ছা, আপনারা এখন লক্ষ্য করতেছেন গাড়গুলো, আর নটটা ফুললি ফ্রেশের ভিতরে। ডিম বাচ্চা কি করছে? ডিম বাচ্চা রানিং ভাই। কত রাখবেন জোড়া? এটা চাওয়া দাম 18000। চাওয়া দাম 18000 টাকা। দাম শুনে কেউ ভয় পাবেন না, যারা নিতে আগ্রহী আছেন দামাদামি করে নিতে পারবেন, অনেক কম রাখা হবে, অবশ্যই ফোন দিবেন ভাই। এখন কি দেখাচ্ছেন? বিউটি, কালো বিউটি বাচ্চা না? হ্যাঁ বাচ্চা। আচ্ছা, শেপগুলো তো মাশাআল্লাহ অস্থির শেপ, মোটা শেপের আর কি। বাপ মা কি রিঙের বা রিঙের ছিল? রিঙের ভাই। আচ্ছা, এগুলো কত পরে আছে এখন? এটা 2-3 পরে আছে। 2-3 পরে আছে না? হ্যাঁ মাশাআল্লাহ, কোনো মিসমার্ক নাই একদম, মানে ব্ল্যাকের ভিতরে ফ্রেশের ভিতরে বাচ্চা পেয়ার, ঠোঁট দুটো কিন্তু মোটা, আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন। আর একটু ক্লিয়ারলি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এই পেয়ারগুলোর দাম কেমন চাচ্ছেন বা রাখতে পারবেন? এটা ভাই দাম চাচ্ছি 12000 টাকা। চাওয়া দাম 12000 টাকা, কোনো ভাই আগ্রহী থাকলে দামাদামি করতে পারবেন। আর নর্মাদি 100% গ্যারান্টি, কোনো সমস্যা গ্যারান্টি? হ্যাঁ নর্মাদি গ্যারান্টি। সামনেটা নর, সামনেটা মাদি, পিছেরটা নর, পিছেরটা নর, মানে নর্মাদি কনফার্ম আছে আপনারা নিতে পারেন। অনেকে বিউটি দেখা যায় নর্মাদি কনফার্ম পাওয়া যায় না, এই জোড়াটা কিন্তু কনফার্ম আছে, আপনারা কিন্তু এই জোড়াটা দামাদামি করে নিতে পারেন, 12000 টাকা ভাই চাচ্ছেন। আর এগুলোর শেপগুলো মাশাআল্লাহ আপনারা সরাসরি দেখলেই বুঝতে পারবেন, এগুলো কিন্তু রিয়েল যেমন দেখতে পাচ্ছেন আর কি, স্ক্রিনে এরকমই কিন্তু, কারণ মোটা শেপের, আপনারা সরাসরি দেখে নেবেন ইনশাল্লাহ। এখন দেখতে পাচ্ছেন এক জোড়া ড্যানিশ ব্ল্যাকের ভিতরে, ঠোঁটগুলো গাড়গুলো কিন্তু একদম মোটা, কত পরে আছে ভাই? এটা 3-4-5 পর আছে, বোঝাই তো যায় না, মনে হয় যেন নিউডাল পেয়ার। আর দুটো সাইজ তো সেম, কোন নট কোনটা ভাই? ডাক্তার না, হ্যাঁ নট, নরের এই পাকটা সাদা আছে। হ্যাঁ মাদি ফ্রেশ। আচ্ছা, আপনার কোন পাশ থেকে? এটা হচ্ছে বাম পাশ থেকে একটু সাদা না? হ্যাঁ। আচ্ছা, আর মাদিটা ফুললি ফ্রেশের ভিতরে, আর ঠোঁট এবং চোখগুলো কিন্তু লাল টকটকা, আপনারা লক্ষ্য করতেছেন, আর মোটা কিন্তু ঠোঁটগুলো।
আপনারা বুঝতেই পারছেন কোয়ালিটি ফুল। জোড়াটার দাম কেমন দিচ্ছেন? এটা চাচ্ছি 5,500 টাকা। চার দাম মাত্র 5,500 টাকা। এখান থেকে যারা নিতে আগ্রহী আছেন দর দাম করে নিতে পারবেন, খুব তেজের নষ্ট। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক গোল্ড আর্ট অ্যাঞ্জেল রানিং পেয়ার ভাই। হ্যাঁ রানিং পেয়ার। ডিম আছে নাকি? না ডিম নেই। নাকি ডিমের টাইম হয়ে গেছে? ডিম পারবে, ডিমের জন্য ই করতেছে। মাদিটা এটা? হ্যাঁ এটা মাদিটা। আর এখন ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নটটা, আর দেখতে কিন্তু খুবই চমৎকার, কোনো প্রকার মিসমার্ক নাই, বিন্দু মাত্র মিসমার্ক নাই, ফুল ফ্রেশের ভিতরে। জোড়াটা কত রাখবেন? চার দাম 6,500 টাকা। থাকলে দামাদামি করে নিতে পারবেন, তবে আরেকটু কম করে যদি চাইতে পারতেন ভালো হইতো ভাই। ভাই নিলে পারা যদি নেয় একদম 5,000 টাকা ভাই। 5,000 টাকা একদম 5,000 5,000 টাকা হলে আপনারা নিতে পারবেন এই জোড়াটা। ডিমবাচ্চা গ্যারান্টি তো আছে? হ্যাঁ ডিমবাচ্চা গ্যারান্টি, 100% গ্যারান্টি আছে, আপনারা নিতে পারেন এই জোড়াটা। আশা করি আপনাদের ভালো লাগবে, কালারটা কিন্তু মানে দেখতেও অসাধারণ। আসলে কোনো ভাই যদি আগ্রহী থাকেন নিতে পারেন 5,000 টাকায়। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া বিগ সাইজের পাখি কবুতর। যারা পাখি লাভার আছেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন। ডিম বাচ্চা করা প্লাস ডিম আছে। আর একটু চোখগুলো দেখাই, এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে চোখ এবং তার মণি। যারা মূলত পাখি প্রেমিক আছেন তারা কিন্তু চিনতে পারবেন কবুতরগুলো দেখেই। আর এগুলোর বাজার দর আপনারা জানেন, তারপর আপনার একটু ছোট্ট করে দামগুলো বলে দেওয়ার চেষ্টা করবো। দুইটা ডিম আছে, একটু দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে দুইটা ডিম পাখির জোড়াটার ডিম সহ ভাই কত রাখবেন? বর্তমান বাজার দর থেকে একটু কমায় চাবেন যাতে কাস্টমার নিতে পারে। এটা চা দাম 3,500 টাকা ভাই। আচ্ছা এরপরে দরদাম করা যাবে? হ্যাঁ। আচ্ছা ডিম সহ আছে, চা দাম 3,500 টাকা। আর দুইটার কালার সেম কালার, সাইজটাও সেম সাইজের, আপনারা কিন্তু নিতে পারেন। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া সবজির স্যার, একটা ডিম পারছে আজকে না কালকে? না না ভাই, এই ডিমটা দুটো ডিমই পারছিল, একটা ডিম মনে করেন ইন্দুরে খেয়ে ফেলছে ভাই। আচ্ছা একটা ডিম জমে গেছে গা। যাতে দূর দূরান্ত থেকে যারা নেবেন তাদের সুবিধা হয়। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা বুঝতেছেন। জোড়াটার রেট কেমন দিচ্ছেন? এটা ভাই 3,000 টাকা চা দাম। নিলে পারা 2,500 টাকা একদম। 2,500 টাকা না? হ্যাঁ 2,500 টাকা নিতে পারবেন এই জোড়াটা। কোনো ভাই আগ্রহী থাকলে নিতে পারেন। ডিম একটা আছে, জমসে নিতে পারেন। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া ড্যানিশ ব্ল্যাকটা হচ্ছে নর না? হ্যাঁ। আর এরমনটা মাদি? হ্যাঁ। একটা হাড়িতে ডিম পারছে কবে? আজকে পারছে, কিছুক্ষণ আগে পারছে। কিছুক্ষণ আগে মানে আমরা ভিডিও করার একটু আগেই পারছে না? হ্যাঁ। ঠোঁট এবং চোখগুলো লাল টকটকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আর ফুললি ব্ল্যাকের ভিতরে মিসমার্ক নাই নরের ক্ষেত্রে। আর মাদিটা একটু দেখাচ্ছি আপনাদের, মাদের চোখ এবং ঠোঁটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এগুলো কিন্তু একদম লাল টকটকে গিয়ারগুলো এবং ঠোঁটগুলো। আপনারা নিতে পারেন এই জোড়াটা। ডিম বাচ্চা করা আছে, সাথে একটা ডিম আছে, দ্বিতীয় ডিমটাও পারবে। কত রাখা যাবে? মাদিটা মনে করেন আটপুরের মাদি ভাই, এটা নতুন ডিম পারছে প্রথমবার? প্রথমবার। আচ্ছা আচ্ছা প্রথমবার একটা ডিম পারছে। আমরা ডিমটা একটু দেখাই, একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে প্রথমবার ডিম পারছে, জমার সম্ভাবনা খুব কম তাই তো? এটা আল্লাহ পাক জানে, এখন আমি বলতে পারবো না, যেহেতু ফার্স্ট টাইম ডিম পারছে, এটা ফেলাই দিব, এটা রাখবো না। আচ্ছা কত রাখবেন জোড়াটা? এই জোড়াটা ভাই 16,000 টাকা রাখবো। এটা কি একদম? একদম না, একদম 15,000 টাকা ভাই। 15,000 না? হ্যাঁ। এরপর কোনো ভাই যদি আগ্রহী থাকে বা আগ্রহ প্রকাশ করে একটু কম করার চেষ্টা করবেন। ওকে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার কোনো ভাই আগ্রহী থাকলে দামাদামি করতে পারবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া বাগার সাথে জোড়া কি সবজি মাক্সি মাক্সি। আচ্ছা হ্যাঁ, মাক্সিটা হচ্ছে রেসার নর। হ্যাঁ নর নর। আর আপনার গ্রিজেলের গ্রিজেল বলতে সাদা গ্রিজেল তাই না? হ্যাঁ। আচ্ছা সাদা গ্রিজেল হচ্ছে মাদি। এখানে ডিম আছে দুইটা? হ্যাঁ ডিম আছে ভাই। জমছে? হ্যাঁ জমছে ভাই। নরটা তো মাশাআল্লাহ অনেক বড় সাইজের। কত রাখবেন জোড়াটা? জোড়াটা 4,000-4,500 টাকা আলোচনার মানে করা যাবে। দরদাম করে আপনারা নিতে পারবেন, আপনার ডিম সহ নিতে পারবেন 4,000 টাকা ভাই চাচ্ছেন চাওয়া দাম। একদম না আগ্রহী থাকবেন যারা নিতে, তারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন বেশ কিছু কবুতর, এখানে পাখি কবুতরের বাচ্চা দেখা যাচ্ছে। কত পরে আছে, কত পেয়ার আছে? এটা ভাই দুই পেয়ার আছে। এটা তিনটা মাদি পাখির এটা ভাই যদি
এইভাবে এইভাবে যদি চারটি একসাথে নেয় একসাথেই দিব, আর যদি জোড়া নেয় কি সিঙ্গেল মাদি নেয় তাও দিব, যেভাবে যে যে যেভাবে নেয় তাই সেইভাবেই পাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা কীভাবে দাম নির্ধারণ করতেছেন সেটা একটু বলে দিন। এটা ভাই নিলে পারা 1200 টাকা পিস পার পিস, আর একটু কম করা যায় না একদম বলে দিন। আর যদি চারটা নেয় তাহলে 4000 টাকা, 4000 1000 টাকা করে পড়বে। আর এখানে লং ফেস কি জোড়া? হ্যাঁ এটা জোড়া, এটা জোড়া না, এটা হচ্ছে মাদিটা। হ্যাঁ আর বামেটা হচ্ছে নটটা, নটটা তো ঠোকলাইতেছে সবগুলার এক খাসায় রাখছে, মনে হয় স্বল্পতা ছিল জায়গা না? হ্যাঁ খাসা। ডিম বাচ্চা কি করছে এরা? হ্যাঁ ডিম বাচ্চা রানিং ভাই, আর ফুললি ফ্রেশ আছে। ইয়েলো লং ফেস, যারা লং ফেস খুঁজতেছিলেন তারা এই ভিডিও থেকে এই জোড়াটা নিতে পারেন। আর রানিং জোড়া কত রাখবেন? এটা ভাই 3500 টাকা একদম, 3500 টাকা হলে লং ফেস জোড়াটা আপনারা নিতে পারবেন। তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া রেসার, সিলভার রেসার না? হ্যাঁ এটা সিলভার কালারের ভিতরে দেখতে পাচ্ছেন, রানিং পেয়ার। হ্যাঁ ভাই রানিং পেয়ার। আচ্ছা এগুলো কিন্তু একদম হেলদি, আর চোখগুলো আমরা একটু জুম করে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। খাসাটা অনেক বড় এবং দূরে ওরা, এই যে দেখতে পাচ্ছেন দুইটাই সেম চোখের। কত করে রাখবেন জোড়াগুলো? এটা ভাই 1500 টাকা একদম, নটটা হালকা একটু কানি ডাল আছে, ডিম বাচ্চা রানিং। আচ্ছা নর কি বামেরটা? হ্যাঁ বামেরটা নর, আর ডানেরটা মাদি। 1500 টাকা কি একদম? একদম না জি, মাত্র 1500 টাকায় এক জোড়া পেয়ে যাচ্ছেন। নটটা ডান পাশ থেকে না বাম পাশ থেকে কানিটাল হালকা? এটা ডান পাশের দিকে হালকা কানিটাল আছে, কিন্তু বোঝা যায় না। না না এমনিতে হঠাৎ করে দেখলে বোঝা যায় না। যাই হোক যতটুকু ছিল বলা হয়েছে আপনারা নিতে পারেন, আর এগুলো কিন্তু বিগ সাইজের আছে, সরাসরি দেখলে যে কারো ভালো লাগবে আশা করি। ভাই পাঙ্খি না এটাও? হ্যাঁ পাঙ্খি, একটা ডিমও দেখতে পাচ্ছি। নর কোনটা? নর হলো ডান সাইডেরটা, হারে নিছে? হ্যাঁ হারের উপরটা মাদি না? হ্যাঁ। আচ্ছা এগুলোর চোখগুলো একটু দেখাই, এটা হচ্ছে আপনার নর, নরের ক্ষেত্রে একটু দেখাচ্ছি। এটা ভাই একদম ব্লু চোখের, একদম ব্লু। হ্যাঁ রাইট, এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা নর না? জি। এই যে চোখগুলো দেখতে পাচ্ছেন একদম জুম করে কাছে নিয়ে আসছি, এটা নরটা। আর এই পাশে হচ্ছে মাদিটা, মাদিটা কেমন যায় কিনা দেখছি আমরা, চোখটা দেখাচ্ছি আপনাদের। এই যে লক্ষ্য করতেছেন ব্লু চোখের দুইটি, হ্যাঁ মাদিটা, আর সাথে ডিম আছে একটা পারছে না। কত রাখা যাবে জোড়া? এটা ভাই 3500 টাকা চাওয়া দাম? চাওয়া দাম একদম না, কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন, যারা পাঙ্খি সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু দামটা বুঝতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এতদিন বাংলাদেশি চিলা দেখেছেন, এখন বিদেশি চিলা দেখুন, ব্রা কি জানি ব্রাহামার চিলা না? হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে ডান পাশে এটা নটটা, আর হাড়ের উপর এটা কিন্তু মাদি, আর রেগুলার মানে ঠোঁট কপাল একদম কেমন চোকা চোকা এরকম লাগতেছে, মানে আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলে মানে অস্থির আর কি, আনকমন একটা চিলা। এরকম চিলা কিন্তু সচরাচর কারোর কাছে আমি এখন পর্যন্ত দেখিনি, অনলি ভাইয়ের কাছেই দেখতেছি। ডিম বাচ্চা কেমন করছে? ডিম বাচ্চা রানিং ভাই, সমস্যা নাই, বাচ্চাও আছে কিন্তু বাচ্চা দেওয়া যাবে না। আচ্ছা স্ক্রিনের বামে কি নটটা না? হ্যাঁ এটাই হচ্ছে মাদিটা। ডিম বাচ্চা যদি রানিং থাকে ভাই কত রাখা যাবে ছোট্ট করে বলবেন, যাতে আমরা এটা কিছু কবুতর ভাই। দুই জোড়া কবুতর আছে ঠিক আছে, 8000 টাকা জোড়া, আর দুই জোড়া একসাথে নিলে 15000 টাকা রাখা যাবে একদম। এই আটকে ফিক্সড? হ্যাঁ 8000 টাকা ফিক্সড প্রাইস, আপনারা যদি আগ্রহী থাকেন নিতে পারেন, দুই পেয়ার আছে ওই ক্ষেত্রে কম করে নিতে পারবেন, আমরা চেষ্টা করবো দ্বিতীয় পেয়ারটা দেখানোর জন্য। আরও এক জোড়া পাঙ্খি কবুতর বিগ সাইজের, শুরুতেই যেটা দেখাবো এদের চোখ দেখাবো, আপনারা বামে দেখতে পাচ্ছেন নটটা, এটা এই যে এটা মাদি না? হুম এটা ব্লু কালার, মানে পাঙ্খিগুলো অধিকাংশ কি ব্লু চোখের হয়? এস চোখেরও আছে ব্লু চোখেরও আছে, মানে বিভিন্ন টাইপের হয়। আচ্ছা আমরা জুম করে আপনাদের সুবিধার্থে দেখানোর চেষ্টা করেছি, এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডানেরটা মাদি নাকি না? ডনর ডানেরটা মাদি। আচ্ছা বামেরটা নর। ডিম বাচ্চা কেমন করছে? ডিম বাচ্চা করে নাই ভাই, এটা নিউ অ্যাডাল্ট ঠিক আছে, 9-10 পর হয়েছে। কত রাখা যাবে? এটা 5000 টাকা রাখা যাবে। চাওয়া দাম না একদম? এটা সীমিত কিছু কম করে দেন। বইলা দেন না ভাই, একদম বইলা দেন, যেহেতু সাইরা দিবেন একদম ভাই, 4000 টাকা রাখা যাবে, 4000 টাকা রাখা যাবে, এই দামে আপনারা অবশ্যই নিতে পারবেন কেউ চাইলে। আর নিউ অ্যাডাল্ট পেয়ার বাট বিগ সাইজের, কিন্তু নর্মালি কনফার্ম আছে আপনারা নিতে পারেন। ভিউয়ার্স এই হচ্ছে ব্রাহামা চিলা দ্বিতীয় পেয়ারটা, রানিং পেয়ার, হাড়ের নিচেরটা হচ্ছে নটটা আর হাড়ের উপরে হচ্ছে মাদিটা, এগুলো তো ডিম্বাসা করা। হ্যাঁ ভাই ডিম্বাসা করা। এই হচ্ছে দ্বিতীয় পেয়ার, 8000 টাকা প্রতি পেয়ার, যে যার যেটা ভালো লাগে নিতে পারেন। আর ভেঙে নিলে কত জানি বললেন?
মানে দুই পেয়ার একসাথে নিলে, দুই পেয়ার একসাথে নিলে 15000 টাকা, 15000 আর এক পেয়ার নিলে 8000 টাকা করে পড়বে, আর এগুলো ফিক্সড প্রাইস। তারপরেও কোন ভাই আগ্রহী থাকলে দামাদামি করতে পারবেন, কোন দিবেন। তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া সাহারানপুরি, সাথে বাচ্চা আছে, দুইটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন, আর এটা একটু ছোট আর একটা বড়, মানে 19-20 আর কি। তো এটা হচ্ছে নর না, না এটা মাদি, মাদি হাড়ের উপরে, হ্যাঁ হাড়ের উপরে মাদি, আর এটা নর একদম উপরে, এটা হচ্ছে নর একদম ভাই, ক্রিম চোখের, হ্যাঁ দুইটা তো সেম চোখের দেখুন, হ্যাঁ ক্রিম চোখ। আপনাদের সুবিধার্তে চোখগুলো একটু দেখাই, সাহারানপুরি কিন্তু সবার কাছে নাই এখন। তো আপনারা যারা এই কবুতরগুলো নিতে আগ্রহী আছেন, এই জোড়াগুলো নিতে পারেন, সাথে দুইটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো কত রাখবেন ভাই জোড়াটা? এটা বাচ্চা দিব না ভাই, জোড়াটা 4000 টাকা একদম, 4000 টাকা নিতে পারবেন বাচ্চা ছাড়া। আর আরেকটু কম করা যায় না ভাই? ভাই সীমিত কিছু কম করে দিব, ঠিক আছে, যদি আসেন এসে দেখে শুনে নেবেন, সীমিত কিছু আপনার। ভাই এখানে কি কি কবুতর? এটা ভাই একটা হুমা, কালো হুমা, আর একটা হলো বাগদাদি নর, বাগদাদির নর। আচ্ছা কালো হোমা, বাগদাদির নর, সাথে ডিম একটা আছে, আর বিগ সাইজের একটা জোড়া। কত রাখবেন জোড়াটা? এই জোড়াটা 2000 টাকা দাম ভাই। এরপর আলোচনা আলোচনা হবে, করা যাবে। বিগ সাইজের একটা জোড়া আলোচনা সাপেক্ষে নিতে পারবেন, একটা ডিম পার্সে দ্বিতীয় দিন ডিম সহ নিতে পারবেন। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া ফোস্টারিং পেয়ার বিগ সাইজের কবুতর। যারা ফোস্টার কবুতর খুঁজতেছিলেন তারা এই কবুতর জোড়া নিতে পারেন। কিসের জোড়া এটা? বাগদাদি। এটা ভাই মাদিটা বাগদাদি, আর হইলো নটটা বার বার হোমা, বার হোমা। হ্যাঁ কত রাখবেন পোস্টার হিসাবে? এটা ভাই 1500 টাকা রাখবো, কানি ডাল আছে নটটা, কানি ডাল আছে নটটা। আচ্ছা ডিম বাচ্চা 100% জমে, কোন সমস্যা নাই, ডিম বাচ্চা করে নাকি? হ্যাঁ নিজের পোস্টারিং এর জন্য বেস্ট, হ্যাঁ খুব ভালো, 1500 টাকায় নিতে পারবেন বিগ সাইজের জোড়াটা। একটু কানি ডাল আছে নটটা বলে দিচ্ছি, মাত্র 1500 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই। বাচ্চা সহ কি কবুতর এটা? এটা ভাই গিরিবাস কবুতর। এত বড় সাইজ? হ্যাঁ গিরিবাস কবুতর। বাচ্চা কাদের? বাচ্চা হলো ডেনিশ, কালো ডেনিশের। আচ্ছা বাচ্চা বাদ দিলাম, না বাচ্চা সহকারে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা কত রাখবেন? এটা বাচ্চা সহকারে ভাই 3000 টাকা মাত্র, মাত্র ডেনিশের বাচ্চা, ডেনিশের বাচ্চা, কালো ডেনিশ, কালো ডেনিশ, একদম কালো ডেনিশ, একদম কালো ডেনিশের বাচ্চা। মাশাআল্লাহ অনেক খাওয়াইছে তো ভাই, একদম ভরপুর। একটা সিঙ্গেল বোখারা, টাইগার বোখারা বলে, আর ম্যাকপাই হচ্ছে ইয়েলো কালার, বিগ সাইজের ম্যাকপাই নর না মাদি? মাদি। ম্যাকপাইটা মাদি বলতো, ভালোই ফুলে আছে এখনই। যখন বলটা ফুলে থাকে আর বোখারা কি নর না মাদি? নর। কত রাখবেন? এটা ভাই 2500 টাকা। এত বড় সাইজের বোখারা 2500? হ্যাঁ অনলি 2500 নরের দাম। আচ্ছা আপনারা নিতে পারেন কিন্তু যার যেটা ভালো লাগে, আবার নিতে আগ্রহী থাকেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সামনে কি বা বিউটি, ব্লু বিউটি, ব্লু বার্ডস না, নর না মাদি? এটা নর, ছোট তো মোটা আছে দেখতে পাচ্ছি। কত রানিং? না এটা ভাই 8 পরের, 8 পরে আছে। কত রাখবেন? এটা ভাই চাওয়া দাম 10000 টাকা, 10000 চাওয়া দাম একদম না। আর এখানে বোম্বাই আছে দুইটা, হ্যাঁ বোম্বাই আছে দুইটা, দুইটাই নর নাকি? দুইটাই, দুইটাই নর। পার পিস? পার পিস 800 টাকা মাত্র, একদম রানিং না? হ্যাঁ রানিং, 800 টাকায় পেয়ে যাচ্ছেন। আর একটা হচ্ছে নান, ব্ল্যাক কালার, নর না মাদি? নর। নানটা কত রাখবেন? নানটা ভাই 1200 টাকা একদম রানিং, হ্যাঁ রানিং, মাত্র 1200 টাকায় রানিং নর পেয়ে যাচ্ছেন, ব্ল্যাক নান।